পিঙ্ক কালারের এত সুন্দর ড্রেসটি পরে প্রিয় মানুষটা যাচ্ছে আজ তার মায়ের ঘরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে। হয়তোবা টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আরও আজকে চলে যাবে তার মায়ের বাসায়। আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাদের বাসায় গিয়ে আমরা কি কি শীতের পিঠা খেয়েছি। তার সাথে তো মজা তো থাকবে। সকাল সকাল ঘুম থেকে উঠে সে আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করালো, আর ঘুম থেকে উঠে দেখি সে আমার আগে গোসল করে রেডি হচ্ছে। যেহেতু সে এখন অনেকটাই অসুস্থ, সুপারানোর কাজে তাকে একটু আমি হেল্প করলাম। আজকে কিন্তু আরুকে অনেকটাই অন্যরকম লাগতেছে। পিঙ্ক কালারের এই ড্রেসটা পরাতে আরুকে অনেকটাই সুন্দর লাগতেছে। যে কোনো পার্টি, বিয়ে, বার্থডে অনুষ্ঠানে কিন্তু আপনারা এই ড্রেসটা কিন্তু পরে যেতে পারে। এত সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবি শপে। আপনাদের সুবিধা ক্ষেত্রে তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি। আমরা যাওয়ার আগে কিছুটা নাস্তা করে নিই। সকাল সকাল এত সুন্দর শীতের পিঠা দেখে আরো কিন্তু লোভ সামলাতে পারলো, তাই তো সে আমাকে রেখে একা একা গপগপ করে খেয়ে ফেলতেছে। যখনই দেখতে পারলো আর খেতে পাচ্ছে না তখনই আমাকে দিয়ে দিল। সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন আমরা এটা কি পিঠা খাচ্ছি। খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম আরুর মায়ের বাসার উদ্দেশ্যে। আজকে কিন্তু আরুকে এই ড্রেসটাতে অনেকটাই মাশাল্লাহ সুন্দর লাগতেছে। মনে হচ্ছে তার সামনে আমি কিছুই না, সে এমন সব কথা বলবে তার কথা শুনে আমি হাসতে হাসতে এসে। তো যাওয়ার আগে কিছু ফল কেনার জন্য রাস্তায় দাঁড়ালাম। যেহেতু প্রথমবারের মতো যাচ্ছি আমি আর আরো তাদের বাসায়, সেহেতু তো কিছু নেওয়াই লাগে। এখন তো আপনাদের মনে একটাই কোশ্চেন থাকে যে বুঝলাম না ভাই, আপনি ওরা প্রথমবারের মতো যাচ্ছেন, আপনি তো আপনার শ্বশুর বাড়িতে অনেকবারই গেছে, এখন আবার বলতেছেন যে আপনি প্রথমবার যাচ্ছেন। আচ্ছা বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করি, আমরা যাচ্ছি শাকিলদের বাসায়। শাকিলরা হলো চার ভাই, তাদের কোনো বোন নাই। তাই তো শাকিল আরুকে নিজের বোন বলে ডাকে, আরও তাকে ভাই মনে করে। শাকিলের আম্মু আরুকে নিজের মেয়ের মতো দেখে, আর আরও শাকিলের আম্মুকে মা বলে ডাকে। এখন তো সবাই বুঝতে পারছে। তো দেখতে দেখতে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম শাকিলদের বাসার উদ্দেশ্যে। শাকিলদের এলাকাটা আসলে অনেকটা সুন্দর, তাদের এলাকায় আসলে পুরো একটা গ্রাম্য একটা ফিল আসে। কি সুন্দর সবুজ সমুদ্র, গাছগাছালিতে ভরা গ্রামটা দেখলেই মনটা পুরো ভরে যায়। আমাদের সোনারগাঁয়ের চারপাশের গ্রামগুলো আসলে অনেকটা সুন্দর, হবেই না কেন, কথায় আসে না সোনারগাঁয়ের মাটি সোনার চেয়ে খাটি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম শাকিলদের বাসায়। আসার পরে আমাদেরকে এতটাই আপ্যায়ন করছে যা বলার মতো না। ফার্স্টেই দিয়ে দিল শীতের দিনে শীতের পিঠা। এই ফুল পিঠাটা কিন্তু আমার কাছে আর আরুর কাছে অনেকটাই ভালো লাগে। কার কার এই পিঠাটা পছন্দ সবাই একটু কমেন্টে বলে যাবে। আমাদের এখানে ফুল পিঠা এটার নাম, আপনাদের এখানে কি সবাই একটু কমেন্টে বলে যাবে। দিনটা ছিল ফ্রাইডে, তাই আমরা সবাই মিলে যাচ্ছি এখন নামাজ পড়তে। শাকিলের ছোট ভাইয়ের কথা কি আর বলবো, সে এত পরিমাণে লজ্জা পায় যা বলার মতো। ক্যামেরা চালু করলেই সে দৌড় দিবে, ক্যামেরার সামনে আসবে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো শাকিলের বড় ভাই, আপনারা তো গত ভিডিও তাকে দেখেছেন। আমরা একসাথে পড়ালেখা করেছি, অনেকটাই ভালো মনের মানুষ। আসলে ফ্যামিলির বড় ছেলেরা অনেকটাই ভদ্র টাইপের, যেমনটা আমার বড় ভাই। ভাগ্যে ছিল তাই এমন একটা বড় ভাই পাইছি। বাবাকে ছোটবেলা হারাইছি, তিনিই বাবার মতো স্নেহ দিয়ে বড় করেছে, বিপদে আপদে আমার পাশে দাঁড়াইছে, আমাকে সবসময় সাপোর্ট দিছে। সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবে, তিনি যেন দুর্বপাশে অনেক ভালো থাকে। তো এখন আমরা বিকেলে বের হইছি, তাদের এলাকাটা একটু ঘুরে দেখবো, কিন্তু সাথে যদি থাকে টিকটক আরবো তাহলে কি আর ঘুরা হয়। সে এত সুন্দর ড্রেসটা পরছে বলে সে এখন টিকটক করবে, শুরু হয়ে গেল তার টিকটক করা। বেচারা আমি কি আর করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার রং তামাশা দেখতেছি। দেখতেই তো পারতেছেন একা একা কিভাবে সেলফি ক্যামেরা দিয়ে টিকটক শুরু করে দিল। আমি শাকিল আর রোহান দাঁড়িয়ে দাঁড়িয়ে তার তামশা দেখতেছি। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। একটা কথা না বললেই নয়, শাকিলদের বাসায় এসে এত পরিমাণ আপ্যায়ন পাইছি যা বলার মতো। কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমরা তাদের ফ্যামিলির কেউ, তাদের এত সুন্দর ব্যবহার যা বলার মতো না। বিদায় নেওয়ার সময় তো আমাদের আসতেই দিবে, অনেকভাবে বুঝে তারপর বাসায় আসছি। দেখতে দেখতে একদমই লাস্ট পর্যায়ে চলে আসলাম। নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।